নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, ইস্টার্ন রেলওয়েতে নিয়োগ করতে চলেছে কিছু সংখ্যক শূন্য পদে। সবই বিস্তারিতভাবে জানবো, শিক্ষাগত যোগ্যতা কিভাবে আবেদন করবেন এবং কত টাকা বেতন দেওয়া হবে চাকরির ক্ষেত্রে। তার আগে যারা এখনও পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নাও এবং কি পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিও নতুন ভিডিও দেখার জন্য। যখনই প্রেস করবে তখন অল করে দিও, কারণ যখনই কোনো আমরা ভিডিও দেব সবার আগে আপডেট চলে আসবে আপনাদের কাছে। তো চলো ভিডিও শুরু করা যাক। এই হলো চাকরির বিজ্ঞপ্তি। বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে, দ্য ইস্টার্ন রেলওয়ে এমপ্লয়মেন্ট কোঅপারেটেড ব্যাংক লিমিটেড, অর্থাৎ ইস্টার্ন রেলওয়েতে নিয়োগ করতে চলেছে। তো বন্ধুরা, এখানে কি কি পদ রয়েছে, এখানে পদের আগে দেখে নেব এখানে কবে থেকে আবেদন চলবে। 24/12/2021 অর্থাৎ ডিসেম্বর মাসের 24 তারিখ থেকে জানুয়ারি মাসের 15 তারিখ পর্যন্ত আবেদন চলবে, যেখানে পেমেন্ট করার লাস্ট তারিখ থাকবে হলো জানুয়ারি মাসের 15 তারিখে। এবং কি অনলাইন টেস্ট, টেন্টিভ টেস্ট হবে হলো 2022 ফেব্রুয়ারিতে। তো এইখানে যে যে পদগুলো আছে সেটা হলো অফিসার পদে 2টো আছে, ম্যানেজার পদে 4টি আছে এবং লোয়ার ডিভিশন ক্লার্ক মাল্টি ডিজাইন পদে আছে 15টি। তো যারা আবেদন করবেন এখানে শিক্ষাগত যোগ্যতা হতে হবে 1 ডিসেম্বর 2021 হিসাবে। তো বন্ধুরা, এখানে কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স আমরা দেখে নেব। অফিসার পদে যারা আবেদন করবেন তাদের কিন্তু এম কম আইসিডব্লিউ এ ইন্টার হতে হবে এবং কি এক্সপিরিয়েন্স থাকতে হবে 5 বছরের, ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে সিনিয়র পজিশন অফ দ্য ফিল্ড অফ অ্যাকাউন্ট ইনভেস্টমেন্ট অ্যাডমিনিস্ট্রেটিভ ল ট্যাক্স ইটিসি অ্যান্ড উইথ ব্যাঙ্কিং ইন্ডাস্ট্রি অফ এনি আদার রিপোর্টেড ফাইন্যান্সিয়াল, অর্থাৎ এখানে ভালো ফাইন্যান্সিয়াল এবং অ্যাকাউন্টের কাজ জানতে হবে। আর নলেজ থাকতে হবে সিবিএস সিস্টেমের এবং সাউন্ড ওয়ার্কিং নলেজ থাকতে হবে আইটি ইনভারনমেন্টের। আর যারা ম্যানেজার পদে আবেদন করবেন তাদের কিন্তু কমার্স গ্রাজুয়েট হতে হবে, 5 বছরের মধ্যে এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং কি ব্যাঙ্কিং ইন্ডাস্ট্রি এন রিপোর্টেড ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটে দক্ষতা থাকতে হবে, এক্সপিরিয়েন্স থাকতে হবে সিবিএস প্ল্যাটফর্মে এবং নলেজ থাকতে হবে আইটি ইনভারনমেন্টে। পরবর্তীতে আছে লোয়ার ডিভিশন ক্লার্ক মাল্টি ডিজাইন, যেখানে গ্র্যাজুয়েট হলে আবেদন করতে পারবেন, ওয়ার্কিং নলেজ থাকতে হবে ফিল্ড অ্যাকাউন্ট অ্যান্ড আইটিতে ওয়েল বি পারফেক্ট করার কাজ দক্ষতা থাকতে হবে। এবং যারা আবেদন করবেন তাদের মিনিমাম গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট হতে হবে। তো বন্ধুরা, যারা আবেদন করবেন সেক্ষেত্রে তাদের বয়সসীমা দরকার আছে, যেটা অফিসার ম্যানেজার আর এলডিসি পদে মিনিমাম 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে, তা আবার 1 ডিসেম্বর 2021 মধ্যে এখানে লিখিত পরীক্ষার মাধ্যমে না হবে। তো বন্ধুরা, এখানে যে যে পদগুলো আছে সেই পদের হিসাবে বেতন দেওয়া হবে। যেরকম অফিসার পদে গ্রেড পে আছে 4,600 টাকা, তো সব মিলিয়ে এখানে বেতন দেওয়া হবে 44,900 টাকা। ম্যানেজার পদে নিয়োগ করা হবে যেখানে গ্রেড পে 4,200 টাকা দেওয়া হবে, আর এখানে লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য এখানে 1900 টাকা দেওয়া হবে গ্রেড পে, বেতন সাথে দেওয়া হবে 19,900 টাকা। যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে কিছু ফিস নেবে আবেদনের জন্য, অফিসারের জন্য 1,000 টাকা লাগবে, ম্যানেজারের জন্য 1,000 টাকা লাগবে এবং লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য 1,000 টাকা লাগবে। সিলেকশন শিডিউল, অর্থাৎ সিলেকশন কীভাবে নিয়োগ করা হবে, অনলাইন টেস্ট এবং ইন্টারভিউর মাধ্যমে। তো এখানে 200 থেকে 150 নম্বরের পরীক্ষা হবে, সেই হিসাবে কী কী পরীক্ষা রয়েছে এবং কী কী পদে নিয়োগ করা হবে সবই এখানে বিস্তারিতভাবে দেওয়া আছে। এবং কী কী পরীক্ষা হবে পুরোটা শর্তাবলী অনুযায়ী, এখানে কত নম্বরের পরীক্ষা এবং সিলেবাস কী কী রয়েছে সবই বিস্তারিতভাবে দেওয়া আছে এই পিডিএফ ফাইলে। এক্সামিনেশন সেন্টারগুলো, অর্থাৎ পরীক্ষার সেন্টারগুলো আছে কলকাতাতে, আসানসোলে, ধানবাদে এবং পাটনাতে এবং বারাণসীতে। কীভাবে আবেদন করবেন সবই বিষয় নিয়ে এখানে দেখে দেওয়া আছে। হাউ টু অ্যাপ্লাই 9 নম্বরে আসে অপশানে, অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন পেমেন্ট ফিস ডকুমেন্ট স্ক্যান অ্যান্ড আপলোড করে দিতে হবে। আবেদন চলবে 24/12/2021 থেকে 15 জানুয়ারি 2022 পর্যন্ত, যেখানে আপনাদের ফটোগ্রাফও দিতে হবে, সিগনেচার দিতে হবে, লেফট থাম্প ইমপ্রেশনও দিতে হবে। অনলাইনের মাধ্যমে আবেদন চলবে, অনলাইনে আবেদন করার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি এবং নোটিফিকেশনের লিঙ্কও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আর যারা এখনও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওয়ারই, তারা ও ডিসক্রিপশন বক্স থেকে টেলিগ্রাম চ্যানেলে গিয়ে সেখান থেকে ডাইরেক্টলি আপনি সবার ভিডিওর আগে পেয়ে যাবেন নোটিফিকেশন এবং কি আবেদন করার লিঙ্ক। ভিডিও শেষ করছি, ভিডিও দেখার জন্য ধন্যবাদ, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।